হরে কৃষ্ণ বম বম ভোলে জয় মা। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। প্রতিদিনের জ্যোতিষ সম্বন্ধীয় বিভিন্ন উপায় এবং টোটকা এবং সেই সাথে রাশিফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। সেই সাথে বলবো, এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহবার্ষিকী, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দঘনময় মুহূর্তে কাটে। বিবাহ হলো আমাদের জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বা ঘটনা। বিবাহ আমাদের জীবনকে এক নতুন দিশা প্রদান করে। আমরা জীবনে যতই উপার্জন করি এবং যতই সফল হই না কেন, যদি আমাদের সংসার জীবন সুখের না হয়, তাহলে জীবনে বেশ কিছু সমস্যা চলে আসে এবং জীবন একান্তই নিষ্প্রাণ হয়ে পড়ে। সুতরাং বিবাহ পূর্বে পুষ্টি মিলন খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই কম বেশি আমরা জানি। যদি দুটি মানুষ একে অপরের পরিপূরক বা উপযুক্ত একেবারেই না হয়, তাহলে একসঙ্গে জীবনযাপন করা খুবই কঠিন হয়ে পড়ে। তাই আমরা অনেকেই অনেক সময় জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধানী এবং সংযমী হয়ে পড়ি। অনেক সময় কিছু ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে অযথা ভীতি সঞ্চার করে। কুষ্টি মিলনের সাথে জনপ্রিয় যে বিষয় হলো তা হলো জন্ম নক্ষত্রের মধ্যে তুলনা এবং তার দ্বারা যে পয়েন্ট পরীক্ষা করা। জন্ম নক্ষত্র কি, আমরা জন্মকুণ্ডির মধ্যে চন্দ্রের স্থানে যে নক্ষত্র পাই সেটাই আমাদের জন্ম নক্ষত্র। অষ্টকূটের গুণের মিলনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দেখে থাকি যে বিবাহ বিচার করা হয়, এবং সেখানে নারীকূট যেখানে 8 পয়েন্ট দেওয়া হয়েছে, ভকতাকূট সেখানে 7 পয়েন্ট, গ্রহ মৈত্রীকূট সেখানে 5 পয়েন্ট, জনিকূটে সেখানে 4 পয়েন্ট, তারাকূটে সেখানে 3 পয়েন্ট, বর্ষকূটে সেখানে 2 পয়েন্ট, বর্ণকূটে সেখানে 1 পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে দেখুন, গণকূটের কথা আপনাদের বললাম যেখানে 6 পয়েন্ট দেওয়া হয়েছে, এই নিয়ে 36 পয়েন্ট। শাস্ত্রে বলছে যে 18 পয়েন্ট যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে বিবাহ শুভ হবে এবং দাম্পত্য জীবন সুনিশ্চিত হবে, কিন্তু এটা একেবারেই ঠিক নয়। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে গণের বিজ্ঞান ভিত্তিক বিষয়টা কি, গণ কেন বিচার করা হয়, প্রকৃত কি গণের কোনো গুরুত্ব রয়েছে বিবাহ ক্ষেত্রে, আর যদি থাকে তাহলে আমরা কোন আঙ্গিকে এই গণকে দেখব। সাধারণত আমরা তিন রকমের গণ শুনেছি, দেবগণ, মনুষ্যগণ বা নরগণ এবং রাক্ষসগণ। প্রতিটি গণের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যে গণ তারা হলেন বিশ্লেষণাত্মক, দ্বিতীয় যে গণ অর্থাৎ সমন্বয়ী, এবং তৃতীয় যে গণ তারা হচ্ছে রক্ষণশীল। অনেকেই শুনে থাকবেন রাক্ষসগণের মহিলাদের প্রতি লোকেদের প্রায়শই একটা আশঙ্কা থাকে, এমনকি তারা চূড়ান্তভাবে এও মনে করেন যে মনুষ্যগণের কোনো পুরুষের সঙ্গে যদি রাক্ষসগণের অর্থাৎ নরগণের সঙ্গে যদি কোনো রাক্ষসগণের মহিলা বা নারীর মিলন হয় বা বিবাহ হয় তাহলে পুরুষটি মৃত্যু ঘটে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা। জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে এর কোনো গুরুত্বই নেই। রাক্ষসগণের লোকেরা প্রথমত এই শ্রেণীর মানুষরা বিশ্লেষণাত্মক হয়ে থাকে, দেবগণের মানুষরা দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ সমন্বয়ী হয়, এবং মনুষ্যগণের মানুষরা তৃতীয় শ্রেণী, তারা রক্ষণশীল হয়। সুতরাং দেবগণের মানুষরা খুব সৃষ্টিশীল হয় এবং নমনীয় চরিত্রের হন, তারা খুব ভদ্র, সংযত এবং সংবেদনশীল হন। অপরদিকে রাক্ষসগণের মানুষরা সবসময় পরিস্থিতির উপরে নির্ভর করে যুক্তি দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করে, তারা খুব সমালোচনামূলক কাজ করতে থাকে। যে সমস্ত চিরাচরিত প্রথা বা পদ্ধতি সেগুলোকে পরিবর্তন করতে চায় রাক্ষসগণের মানুষ, এবং নরগণের মানুষরা প্রচণ্ড রক্ষণশীল এবং গতানুগতিক, যেমনটা চলছে এইভাবেই চলো, পরস্পরকে ভালোবাসেন এতেই নিশ্চল থাকবে সবকিছু, এমনটাই ধারণা। এরা খুব সাধারণত বাস্তববাদী হয়, বিনয়ী হয়
এবং কঠোর পরিশ্রমী হন। একটু আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে জেনে নেব যে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ, 27টি নক্ষত্র, তার মধ্যে দেবগণের ক্ষেত্রে বলা হচ্ছে যে অশ্বিনী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, সাথী, অনুরাধা, শ্রবণা এবং রেবতী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু দেবগণ, অর্থাৎ এই নক্ষত্রে যাদের চন্দ্র রয়েছে। নরগণ হলেন ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া, পূর্ব আষাঢ়া, উত্তর ভদ্রাপদ, এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু মনুষ্যগণ বা নরগণ, চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করছে। এবং রাক্ষসগণের ক্ষেত্রে বলা হচ্ছে যে কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা এবং শতভিষা, এই নক্ষত্রগুলির কোনো একটিতে চন্দ্র যদি অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতক জাতিকারা রাক্ষসগণের। তাহলে এই সমস্ত গণ মানে জনগণকেই বোঝানো হচ্ছে, আর এই গণের অধিপতি হলেন শ্রী গণপতি দেব। তাই সর্বাগ্রে আমরা সাধারণত গণপতি দেবকে পূজা অর্চনা করি। সেজন্যই গণের বিষয়টি হলো এই সমস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তাদের তারা নির্দিষ্ট একটি পেশাতে গেলে তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, উন্নতি হবে, এই বিষয়গুলি কিন্তু গণের মূল বিষয়। এবং বিবাহ বিচারের ক্ষেত্রে গণকে আনা হয়েছে, তার মূল কারণ হলো এই গণের জাতক জাতিকাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য, অন্য গণের মধ্যে সেই চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যকে অ্যাডজাস্ট করে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে বিবাহতে কোনো দোষ নেই। তাই পরস্পরের গণের বিষয়টা বুঝে নেওয়া অত্যন্ত জরুরি, অর্থাৎ তার কমজোরি জায়গাগুলো কোনগুলো বা তার পজিটিভ জায়গা কোনগুলো, তাই নেগেটিভ জায়গা বা কমজোরি জায়গাগুলোকে তাকে অবশ্যই ওভারকাম করতে হবে, তাহলেই সে কিন্তু যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে। শাস্ত্রে বলা হচ্ছে যে একই গণের মধ্যে বিবাহ যথাযথ, তার মানেই একই রকমের চিন্তাভাবনার মানুষের মধ্যে যদি বিবাহ বন্ধন হয় তাদের কাজকর্মের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না, অন্যথায় চারিত্রিক পার্থক্যের জন্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এটাই কিন্তু বিজ্ঞান। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে চরিত্র এবং ব্যবহার শুধুমাত্র গণের উপরে নির্ভর করবে না, সেই সাথে চর, স্থির, দ্ব্যর্থক এই রাশির বিষয়টাও চলে আসে, এবং তার সঙ্গে আরও বেশ কিছু বিষয় চলে আসবে। একটা মানুষের মধ্যে সাত্ত্বিক গুণ রয়েছে, না রাজসিক গুণ রয়েছে, না তামসিক গুণ রয়েছে, তাই অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে একটা মানুষের চরিত্র বিচার করা হবে। শুধুমাত্র গণ দিয়ে বিচার করে রাক্ষসগণের সঙ্গে নরগণের বিবাহ বন্ধ করে দেওয়া এটা কিন্তু বিজ্ঞানসম্মত বিষয় নয়। তাই শাস্ত্র অনুসারে যদি বিচার এবং বিশ্লেষণ করতে হয় জন্মকুণ্ডলীর এই সমস্ত বিষয়গুলোকে আগে অনুধাবন করতে হবে, আগে বুঝতে হবে, তবেই জটক বিচারের বিষয়টা মাথায় আনতে হবে যে নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দেবেন কিনা। চন্দ্র রাশি সাপেক্ষে আপনার কি গণ, লগ্ন সাপেক্ষে আপনার কি গণ, চন্দ্র রাশির সাপেক্ষে আপনার মধ্যে সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ না তামসিক গুণ রয়েছে, না লগ্ন সাপেক্ষে আপনার সাত্ত্বিক, তামসিক বা রাজসিক গুণ রয়েছে সেটা দেখতে হবে। এবং প্রত্যেকটা গুণের মধ্যে এক একটি গ্রহের কিন্তু সম্বন্ধ রয়েছে, সেই বিষয়গুলো বিচার এবং বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র 36 পয়েন্টের মধ্যে 18 পয়েন্ট পাওয়া গেছে আর বিবাহ শুভ, এই বিষয়টা কিন্তু ঠিক নয়। তাই অষ্টকূট বিচার কিন্তু অত্যন্ত সাবধানে এবং সন্তর্পণে করতে হবে, এবং যুক্তি দিয়ে প্রতিটি বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে, তবেই কিন্তু একটি দাম্পত্য জীবন শুভ হবে। যদি আপনার কাছে কেউ দাম্পত্য জীবনের বিষয়ে জটক বিচার করতে আসে, কিন্তু সার্বিক বিচারের ক্ষেত্রে গণ বিচার করা অত্যন্ত জরুরি, কারণ তার জীবন কোন দিকে এগোবে, তার জীবনের সফলতা কোন দিকে, তা কিন্তু লুকিয়ে রয়েছে এই গণ বিচারের মধ্যে। তাই শুধুমাত্র বিবাহ বিচারের ক্ষেত্রে গণের প্রাধান্যতা রয়েছে বা গণের গুরুত্ব রয়েছে এ কথাটা কিন্তু শুধু মনে করলে হবে না। গণ বিচারের পাশাপাশি গুণ বিচার করাটা অত্যন্ত জরুরি, যে কথা আপনাদের বলছিলাম, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণের মধ্যে কোনটি আপনার গণে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশির কোয়ালিটির উপরে নির্ভর করবে এই গুণ। কিন্তু যেমন সাত্ত্বিক গুণ, যেমন আপনার মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকবে, আপনার মধ্যে একটা ক্লিয়ারেন্সি থাকবে, আপনার মধ্যে প্রোগ্রেসিভনেস থাকবে, একটা সুন্দর হৃদয় থাকবে এবং মানসিক শান্তির বিষয়টা আপনারা সর্বদা দেখার চেষ্টা করবেন, তাহলেই জানবেন যে আপনার মধ্যে একটা সাত্ত্বিক গুণ রয়েছে। ঠিক দেবগণের ক্যারেক্টারিস্টিকের মধ্যেই কিন্তু সাত্ত্বিক গুণ লুকিয়ে রয়েছে, কিন্তু তার মানেই সমস্ত দেবগণের মধ্যে কিন্তু সাত্ত্বিক গুণ নেই। ঠিক একইভাবেই আপনাদের বলবো যে সমস্ত দ্ব্যর্থক রাশি, অর্থাৎ ডুয়েল সাইন, যেমন মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা, তাদের মধ্যে কিন্তু সাত্ত্বিক গুণ রয়েছে।
রয়েছে। তার কারণ হলো এই সমস্ত রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং বুধ। তাই দেবগুরু বৃহস্পতির মধ্যেই সাত্ত্বিক গুণ বর্তমান। ঠিক একইভাবে দেখুন যে তামসিক গুণ যাদের মধ্যে রয়েছে, বিশেষত ক্রুয়েলিটি, ঝগড়া বিবাদ করা, কারোর সঙ্গে রেগে যাওয়া কিংবা পরশ্রী কাতরতা বা কাউকে ভয় দেখানো, কারোর প্রতি অত্যাচার করা, এগুলো সবই কিন্তু তামসিক গুণ। আর এই গুণগুলি সাধারণত রাক্ষস গণের মধ্যে কিন্তু দেখা যায়। তার মানে সমস্ত রাক্ষস গণের মধ্যে কিন্তু এই বিশেষ গুণগুলি নাও থাকতে পারে। বিশেষত দেখা গেছে যে স্থির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ বৃষ, সিংহ, বৃশ্চিক কিংবা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বিশেষ গুণগুলি দেখা যায়। তার কারণ হলো এই সমস্ত রাশির সঙ্গে রাহু, কেতু, সেই সঙ্গে শনি এবং মঙ্গলের মতো ম্যালিফিক গ্রহের সম্বন্ধ রয়েছে। তাই এই স্থির রাশির জাতক জাতিকাদের মধ্যে তামসিক গুণ দেখা যায়। আবার রাজসিক গুণ সম্পন্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে সাধারণত খুব লোভ থাকে, শত্রুতা থাকে, জেলাইসি থাকে, ইগো থাকে, এদের মধ্যে অ্যাগ্রেসিভনেস থাকে। আবার পাশাপাশি তাদের মধ্যে দয়া থাকে, কিছু ত্যাগ করার ইচ্ছা থাকে, অর্থাৎ একটা মিক্সড ক্যারেক্টারিস্টিক থাকে এদের মধ্যে, মিশ্র। রাজসিক গুণ থাকবে, পাশাপাশি তামসিক গুণও এদের মধ্যে থাকে এবং তার মধ্যে মাঝে মাঝে সাত্ত্বিক গুণও থাকে। আর এই বিশেষ গুণের মিশ্রণ থাকে একমাত্র মনুষ্যগণের মধ্যে। সাধারণত মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং সেই সাথে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে রাজসিক গুণ দেখা যায় এবং এই সমস্ত রাশির সঙ্গে সম্বন্ধ রয়েছে রবি, চন্দ্র এবং শুক্র। এবং এই রাশিগুলি হলো চর রাশি, অর্থাৎ মুভেবল সাইন। তাই শুধুমাত্র আমরা গণ বিচার করে কারোর গুণ বিচার করব না, তার সঙ্গে অবশ্যই চর, স্থির, দ্ব্যর্থ রাশির বিচার করতে হবে। তাই জ্যোতিষশাস্ত্র শুধু একমুখী হলে হবে না, বহুমুখী চিন্তাভাবনার সাহায্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটাই মানব জাতির ক্ষেত্রে মঙ্গল। ধরুন একজন জাতক কিংবা জাতিকার চন্দ্র নক্ষত্র অনুসারে রাক্ষসগণ হয়েছে, কিন্তু লগ্ন সাপেক্ষে সেই রাশির অধিপতি রাজসিক অথবা সাত্ত্বিক কিংবা তামসিক। যদি তার মধ্যে মেজর প্ল্যানেট যদি সাত্ত্বিক হয় তাহলে তার মধ্যে সাত্ত্বিক গুণ বর্তমান থাকবে। যদি সে নরগণের অধিপতি হয় তাহলে তার মধ্যে মেজরিটি প্ল্যানেট যদি তামসিক সাইনের হয়, অর্থাৎ তামসিক গুণসম্পন্ন হয়, তাহলে তার মধ্যে দুটো গুণ বর্তমান থাকবে। এবং আরও একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার লগ্ন কি, লগ্নের অধিপতি কে এবং লগ্নের অধিপতির সঙ্গে কোন গ্রহের সম্বন্ধ রয়েছে এবং সেই গ্রহ রাজসিক, তামসিক না সাত্ত্বিক গুণাবলী সম্পন্ন। তাই সমস্ত বিচার এবং বিশ্লেষণ করে তবেই গণ এবং গুণ বিচার করা অত্যন্ত জরুরি। ঠিক একইভাবেই বলবো যে স্বর্গ, মর্ত, পাতাল, অর্থাৎ দেব, নর এবং রাক্ষস। স্বর্গের সঙ্গে দেবতাদের সম্পর্ক এবং দেবতারা সর্বদা পূজিত হন এবং পূজা করেন কারা, নর। ঠিক একইভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, স্বর্গলোকের সঙ্গে সম্পর্ক, মর্ত লোকের সঙ্গে সম্পর্ক এবং পাতাল লোকের সঙ্গে সম্পর্ক। তাই এই গণ এবং সেই সাথে তাদের গুণ স্বর্গমর্ত, পাতাল, দেবলোক, মর্তলোক এবং পাতাল লোক, এ সব কিছুর মধ্যেই একটি সম্বন্ধ রয়েছে এবং সব কিছুর মধ্যেই কিন্তু এই গুণাগুণের আধিক্যের উপরে নির্ভর করবে একজন ব্যক্তির কি বৈশিষ্ট্য হবে এবং তার কর্মজীবনের জন্য, তার দাম্পত্য জীবনের জন্য বা তার আগামী ভবিষ্যতের জন্য এই গুণ বিচার করা অত্যন্ত জরুরি। এবং সেইভাবেই জ্যোতিষশাস্ত্র অনুসারে তার পথ নির্দেশ করলে তার জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধি আসবে। কোনোভাবেই জ্যোতিষশাস্ত্রকে বেপথে চালিত করে মানুষকে ভয় দেখিয়ে শুধু তাবিজ বা কবজ বিক্রি করলে জ্যোতিষশাস্ত্রের অবমাননা হয় মাত্র। তাই মানুষ বিজ্ঞান মনস্ক, তাই জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান মনস্কতার মাধ্যমে যদি গ্রহণ করতে পারেন তাহলে আশীর্বাদ স্বরূপ আপনার জীবনে এই জ্যোতিষশাস্ত্র আসবে, আর তা না হলে সর্বদা কুসংস্কারের মধ্যে এগিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।